আমরা এই এটা নিজেরাই ডিজাইন করেছেন? এটা অ্যাকচুয়ালি আমাদের আইডিয়াটা এসেছে বাইরের র‍্যাম গুলো দেখে। আচ্ছা, ওই র‍্যাম গুলো আমরা অনেক আগে থেকে প্রচার করে আসছিলাম ফেসবুকে। তো আমাদের নেটওয়ার্কের মাধ্যমে একজনের সাথে পরিচয় হয় যার কাছে আমরা সামনাসামনি র‍্যামটি দেখি। মানে কিভাবে দেখেন এটা? কি কেউ কিন্তু নিরাপদ নন, এটাই আমরা বলতে চাই। মানে পার্মানেন্ট বা টেম্পোরারি যেকোনো সময়ের জন্য, একটা পা ভেঙে গেলেও তো কয়েকদিন হয়তো হুইল চেয়ার ব্যবহার করতে হতে পারে, তখন উনি বাথরুমে কি করে যাবেন? সো ওই কমন বাথরুমটা যদি অন্তত অ্যাক্সেসেবল থাকে তাহলে কিন্তু ওই ঘরের সমস্যাটাও, এটা যারা প্রাইভেটলিও বাড়ি করেন তারাও যদি একটু খেয়াল করেন। আচ্ছা, এবার আপনাদের অর্গানাইজেশন মানে ঘর থেকে বা ভার্চুয়াল অর্গানাইজেশন থেকে এবার একেবারে রিয়েল, যেটা কালকে আপনাদের একটা সেমিনার আছে, এরকম কত সভা সমিতি সেমিনার কতগুলো করেছেন এখনো পর্যন্ত? আমরা নিজেদের পরিচালনায় প্রথম একটি সেমিনার করতে যাচ্ছি। আচ্ছা, কালকেই প্রথম? কালকেই প্রথম। এর আগে আমরা একটি সেমিনার গত 2 নভেম্বরে করেছিলাম, সেটি আইডিবির সহযোগিতায়, তথ্য প্রযুক্তি নিয়ে। আমরা দুটো প্রেজেন্টেশন দিয়েছিলাম 1 ঘন্টার একটা। আর আগামীকাল যেটা করতে যাচ্ছি সেটি সম্পূর্ণ আমাদের নিজেদের উদ্যোগে, বিস্ক্যানের উদ্যোগে। আচ্ছা, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার রক্ষায় গণসচেতনতা। আচ্ছা, আর যেটা বললেন যে তথ্য প্রযুক্তি নিয়ে, মানে আপনারাই বেসক্যান এবং আইডিবির সঙ্গে একসঙ্গে হয়ে তথ্য প্রযুক্তি বিষয়ক সেমিনার ওনারা আমাদের অফার করেছিলেন, আমরা 1 ঘন্টার একটা সাবরিনা বা আপনি সেভাবে সারা বিশ্ব করছে, সারা বিশ্ব দেখছেন ছেলেরা, ছেলেমেয়েরা করছে কিন্তু। আচ্ছা, আপনাদের এই গ্রুপ যেটা 37 বললেন মেম্বার, তাদের মানে খুব কি বলবো সাফল্যের গল্প, যাদের হাতে একটা কম্পিউটার বা একটু ইন্টারনেট কানেকশনের পরে দুনিয়া, ওদের অন্ধকার জীবনে অনেক আলো এসছে, এরকম আর কার কার এক্সাইটিং গল্প মনে হয় যে একটু শেয়ার করা যায় আমাদের দর্শকদের জন্য? আমাদের চেনা জানা একজন আছে যে ছেলেটা ফ্রিল্যান্সিং এর কাজ করছে, ওরও ছোটবেলা আড়াই বছর বয়সে পোলিও হয়েছিল, ঘরে বসেই এখন ফ্রিল্যান্সিং এর কাজ করছে। কি ধরনের কাজ করছে? এটা ফ্রিল্যান্সিং এর কাজ, ঘরে বসেই বাইরে থেকে অর্ডার আসে কাজে। ও আচ্ছা, আউটসোর্সিং এর কাজ করছে। আচ্ছা, ওটা করছে ও ঘরে বসেই। আচ্ছা, এটা আমরা জানতে পারলাম। আর আপা আসলে ওই যে বললাম শিক্ষার ব্যাপারটা সব জায়গায় লাগে, তো আমরাও কিন্তু খুঁজে বেড়াচ্ছি ওই মানুষগুলোকে যারা ঘরে বসে এরকম কাজ করছে আমাদের মতো। অনেকে হয়তো আছে যে নেট ব্যবহার করেন না তারা, খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট। অনলাইন আপনাদের যদি একটা কোনো এডুকেশন, একটা মানে সার্টিফিকেট কোর্স যদি একটা এরকম চালু হতো, মানে অনলাইনে একটা সার্টিফিকেট কোর্স ফর ফিজিক্যালি চ্যালেঞ্জড পিপল, যারা স্কুলে আপাতত স্কুলে যেতে পারছেন না, কলেজে যেতে পারছেন না, সেরকম একটা কোর্স যদি চালু হতো এবং সেটা যদি গভর্নমেন্টের তরফ থেকে অ্যাকসেপ্টেড, মানে চাকরির ক্ষেত্রেও যদি আমরা ওটাকে আমলে নিতাম, তাহলে ব্যাপারটা কি? এখানে আমি একটু বলবো যে বড় বড় যারা কর্পোরেট আছেন তারা যদি এই উদ্যোগটা নেন তাহলে ভালো হয়। তারা যেমন চাকরি দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধীদের কাছ থেকেও কিন্তু একদম অপ্রতিবন্ধী মানুষের মতো যোগ্যতা আশা করেন, যেমন কোনো থার্ড ক্লাস থাকতে পারবে না, সব ফার্স্ট ক্লাস থাকতে হবে, ডিগ্রি পাস হতে হবে। সো এইভাবে যদি আসেন ওনারা তাহলে কিন্তু কোনো প্রতিবন্ধী মানুষ চাকরি পাবে না, অ্যাটলিস্ট হুইল চেয়ার ইউজাররা চাকরি পাবে না। আমরা শেষ করবো, আমাদের হাতে সময় শেষ, কিন্তু ইচ্ছেও ছিল যে অনেক আরো অনেক গল্প করি, নিশ্চয়ই আপনাদের সাথে সুযোগ হবে আবারও কথা বলার জন্য। সাবরিনা অভিনন্দন, অভিনন্দন সালমা আপা, এবং আপনাদের কালকের সেমিনার সেটা সফল হোক, এবং আপনাদের এই নেটওয়ার্কিং এর মাধ্যমে আরো যারা এরকম হুইল চেয়ার বাউন্ড তাদের অ্যাক্সেসিবিলিটিটা বাড়ুক। আমরা যারা ভিতরে প্রতিবন্ধী
বাইরে থেকে হাত পা নাড়া মানুষ তাদের ভিতরের প্রতিবন্ধিতা যেন দূর হয় আপনারা দোয়া করেন। আর প্রিয় দর্শক, আপনারা যারা সাবরিনা এবং সালমার গল্প শুনলেন, এরকম গল্প বাংলাদেশে অনেক হাজার হাজার, ওরা ওদের পরিসংখ্যান অনুযায়ী কোটি ছাড়িয়ে গেছে। তাদের একজনকে অন্তত একটু হাত দিয়ে আপনার হাতে, তার হাতে যদি আপনার হাতটা রাখেন, তাদের জীবনটা বদলে যেতে পারে, দুনিয়াটা আলো ভরে যেতে পারে, এটুকু আমরা প্রত্যাশা করতেই পারি আজকের এই আয়োজন থেকে। আপনারা সবাই ভালো থাকেন।